প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনার রাজশাহী নাটোর নওগাঁ নোয়াখালী সহ দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে উদযাপন নাটোরে চুরি যাওয়া সোনা ও রূপার গহনা সহ চোর আটক নাটোরের সিংড়া থেকে প্রায় সাতাশ কেজি গাঁজা সহ পাঁচজনকে আটক করেছে র‍্যাপাচ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনার এই উপলক্ষে শনিবার মারিয়া মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কলেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিতে উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন রাজশাহী বাগমারা আসনের সাংসদ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক তিনি বলেন শিক্ষা জীবনের সময়ের দাম সবচেয়ে বেশি সময় একবার পার হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না তাই সময়ের মূল্য দিতে হবে নিজেকে প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে পরিশ্রমের বিকল্প নেই গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রভাষক আশরাফুল ইসলাম বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মারিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল উপজেলা ভালো হলে ভালো ফল হবে খারাপ হলে খারাপ ফল হবে ফল একটা হবে আর এমনি এমনি হবে না কিন্তু কোন জীবন শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী নাটোর নৌগা নোয়াখালী সহ দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সকাল সাড়ে দশটায় আর কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর ড আব্দুল খালেক এদিকে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার কর্মসূচিতে সংসদ সদস্য শহীদুজ্জামান উজ্জামান সরকার সলিম উদ্দিন তরফদার জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন এছাড়াও মাদক সন্ত্রাস ইফটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে প্রতিরোধ করার লক্ষ্যে নোয়াখালীতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে এ উপলক্ষে শনিবার এগারোটায় কমিউনিটি পুলিশিং জেলা কমিটির উদ্যোগে জেলা শহরে শোভাযাত্রা স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিকুল্লাহ সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পুলিশ সেন্টারের কমান্ড্যান্ট এস এম রকন এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আজ শনিবার বেলা এগারোটার দিকে নাটোর সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে সদর থানার সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম নাটোরে চুরি যাওয়া সোনা ও রূপার গহনাসহ শামীম ওরফের টাইগার নামের একজনকে আটক করেছে পুলিশ গতকাল রাতে নাটোর রেলওয়ে স্টেশন গেট এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃত শামীম ওরফের টাইগার নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকার রূপচানের ছেলে নাটোর থানার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল বিকেলে জয়নিক আতাউর রহমানের বাড়িতে কেউ না থাকায় জানালাল গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে চোর এ সময় সে প্রায় শোয়া দুই লাখ টাকার একত্রিশ গ্রামেরও বেশি সোনা এবং ছিয়াত্তর গ্রামেরও বেশি রূপার গহনা চুরি করে পালিয়ে যায় পরে বাড়ির মালিক আতাউর রহমান থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে এক পর্যায়ে গতকাল শুক্রবার রাতে স্টেশন গেট এলাকা থেকে সন্দেহভাজন চোরচক্রের সদস্য শামীম ওরফে টাইগারকে আটক করে আটকের পর জিজ্ঞাসাবাদে টাইগার এই চুরির কথা অকপটে স্বীকার করে পরে তার জিমা থেকে চুরি যাওয়া গহনাগুলি উদ্ধার করা হয় এই ঘটনায় পুলিশ টাইগারকে গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধাকে অপবাদ দিয়ে গাছে বেঁধে মারপিটের মামলায় নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল শুক্রবার রাতে তাদের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে আজ শনিবার দুপুরে আদালতে সুপর্দ করে পুলিশ গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান চলতি মাসের ২৬ অক্টোবর পঁচাত্তর বছরেরও বেশি বয়সী এক বৃদ্ধাকে অপবাদ দিয়ে গাছে বেঁধে মারপিট করে এলাকার উজ্জ্বলসহ আট থেকে দশজন যুবক খবর পেয়ে পুলিশ জামাই ওই বৃদ্ধাকে আটক করে থানায় নিয়ে আসে আদালতের বিচারক তাদের জামিনে মুক্তি দেন পরের দিন সাতাশ অক্টোবর বৃদ্ধার আরেক মেয়ে জামাই আবুল কাশেম বাদী হয়ে প্যানেল কোডের বিভিন্ন ধারায় উজ্জ্বলসহ আরও দশ থেকে বারো জনের নামে গুরুদাসপুর থানায় মামলা করে মামলার প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতারকৃত মাদক কারবারি হান্নান ও পলাশ কুমিল্লা জেলার বাসিন্দা শুক্রবার সকালে নোয়াখালী কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হান্নান ও পলাশকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে একচল্লিশ কেজি গাঁজা ও একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মোহাম্মদ আব্দুল হামিদ নাটোরের সিংড়া থেকে প্রায় সাতাশ কেজি গাঁজা সহ পাঁচজনকে আটক করেছে র্যাব পাঁচের সদস্যরা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভাগনগর কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় মাদক বহনকারী একটি পিক জব্দ করা হয় শনিবার সকাল দশটার দিকে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান আটকৃতরা হলেন পিকআপ চালক লালমনিরহাটের পশ্চিম সারডুবি এলাকার রিপন ইসলাম চালকের সহকারী একই জেলার মধ্য গড্ডিমারির রুবেল হোসেন নাটোরের সিংড়ার গোডাউনপাড়া এলাকার বাসিন্দা মুন্নাব আলী সাগর আলী এবং জিসান আলী নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আত্রাই থেকে সিংড়াগামী আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসাই র্যাব এসময় সময় সিংড়া অভিমুখে আসা একটি পিকআপে তল্লাশি চালিয়ে প্রায় সাতাশ কেজি গাঁজা উদ্ধার সহ পাঁচজনকে আটক করা হয় পরে আটকৃতদের সিংরা থানায় হস্তান্তর করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ